সন্দীপ মুসাপুর ইউনিয়ন 5 নং ওয়ার্ডের ভুলাইবাড়ির মরহুম মাস্টার শামসুল হক ফাউন্ডেশন কর্তৃক মাহে রমজান উপলক্ষে 150 জনের মাঝে ক্ষুদ্র উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 7 এপ্রিল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মরহুমের পুত্র লন্ডন প্রবাসী মোহাম্মদ নিজামুদ্দিন ও ভার্সিটির শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের তত্ত্বাবধানে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ নিজামুদ্দিন, ইউপি মেম্বার মোহাম্মদ সেলিমুদ্দিন, মাস্টার নিজামুদ্দিন, হাফেজ কাউ স্যার মোহাম্মদ সাজ্জাদ, হারামিয়া ইউপি মেম্বার সোহেল মাহমুদ সেলিম, সমাজসেবক মোহাম্মদ আব্দুর রহিম, সমাজকর্মী মোহাম্মদ জাবেদ ও জসিমউদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, উক্ত ফাউন্ডেশন ও ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী মোহাম্মদ নিজামুদ্দিনের পক্ষ থেকে বিগত অনেক বছর ধরে অনেকগুলো মসজিদ মাদ্রাসায় নির্মাণ সামগ্রী ও আর্থিক সহযোগিতা ছাড়াও বিভিন্ন দরিদ্র অসহায় ও অসুস্থ রোগীদের সহায়তা প্রদান করে আসছে। এছাড়াও বিভিন্ন সংগঠনের মাধ্যমে অত্র এলাকার উন্নয়নে তারা নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা এই ফাউন্ডেশন উত্তরোত্তর সফলতা কামনা সহ মরহুমের পরিবারের প্রতিটি সদস্যের জন্য দোয়া প্রার্থনা করছি মহান আল্লাহ তাআলার দরবারে। টাকা এক জিনিস, মন আরেকটা জিনিস। মন যার আছে সে টাকা না থাকলেও মন দিয়ে মানুষকে কি অন্তর দিয়ে ভালোবাসা দিয়ে সে তার বেদনা দিয়ে বেদনাকে মুক্ত করতে পারে। আমি মনে করি সেলিম ভাই 4 নম্বর ওয়ার্ড মুসাউরিনে জুনি যে কথাটা বলছি মিজান ভাইয়ের কথা, আমি মিজান ভাইকে অনুরোধ করব আজকের এই পরিসরে যে চিন্তা ভাবনা আপনার আছে অতীত ছিল আরো বাড়ানোর জন্য, এটাকে অনুকরণ করে সমাজে আরো বিত্তবান চিত্তবান যারা আছেন আমি আশা করব সবাই আগামীতে এগিয়ে আসবেন। এবং আমি মরহুম মাস্টার শামসুল হক সাহেবের আত্মার এবং তার পরিবারের যারা কবরবাসী হয়েছেন এই মাহে রমজানে আমার আজকে উপস্থিত সকলের পক্ষ থেকে ওনাদের জন্য দোয়া কামনা করি, আল্লাহ তাদেরকে বেহেশতে নসিব করুন। আসলে তাদের সহযোগিতায় আমরা এই গ্রামে যারা বসবাস করি অন্তত কিছু সময়ের জন্য হলো আমাদের উপকার হয়েছে, যেটা বাস্তবতা। খাস করে যারা এখানে আজকে প্রেজেন্ট হয়েছেন, অনেকে এর বাহিরে আছেন, সকলে আমাদের এই সকল ভাইদের জন্য একটু দোয়া করবেন। আরো বিভিন্ন কারণে উনি দান করে, আসলে দানটা সবাই কিভাবে করে না, কিন্তু উনি যেভাবে উদ্যোগ নিয়ে করতেছে মনের আবেগ নিয়ে, যে বললে মোটামুটি আমার মনে হয় না কাউকে সে খালিয়াতে ফিরেছে। তা আজকে যারা পাইতেছেন আপনারা ওনার পরিবারের জন্য এবং ওনার মরুমার জন্য এবং পরিবারের যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য এবং যারা ওনার ভাই ভাইরা যারা বাহিরে আছে সবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। প্রতি বছর যেভাবে আমাদের এই এলাকায় গরিব দুঃখীদের মাঝে যেভাবে ইফতার বিতরণ করেন, এই ইফতার বিতরণের মধ্য দিয়ে বিভিন্ন সময় করোনাকালীন থেকে শুরু করে এই পর্যন্ত এলাকার বিভিন্ন সমস্যাগুলা ওনারা বাইরে থেকে যেভাবে প্রতিশ্রুতি দিয়ে এগুলা বাস্তবায়ন করেন তার জন্য আমি ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদের পরিবারের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা করতে পারি আসলে ক্ষুদ্র জিনিস, অনেক কিছু করতে পারি না, তো এই ক্ষুদ্র জিনিস আপনাদের জন্য করছি, এত কষ্ট করে আসেন আপনাদের সঙ্গে।